হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌমিতাস লাইফস্টাইল। আমি দেখো রেডি হয়ে গেছি আর আমি একটু মার্কেট যাচ্ছিলাম। সৌভিক আমাকে হঠাৎ করে ফোন করে বলল ওর টি শার্ট এক্সচেঞ্জ করতে হবে। আগের দিনও বাজার কলকাতা থেকে টি শার্ট কিনেছিল, সেটাতে ওর সাইজের গন্ডগোল হয়েছিল। তো যাই হোক, সেজন্য আমি ওর সাথে বেরিয়ে পড়লাম আর যাওয়ার পর আমারও হঠাৎ করে একটা কুর্তি পছন্দ হয়ে গেলো আর আমিও নিয়ে নিলাম, আর ও টি শার্টগুলো এক্সচেঞ্জ করে নিল। তারপর আমরা সেখান থেকে বেরিয়ে ও আমাকে হঠাৎ করে বললো ও নাকি ইস্কন মন্দির যাবে। তো আমি বললাম ঠিক আছে, অনেকদিন থেকে যাওয়া হয় না, চল। তো তারপর আমরা ইস্কন মন্দির গেলাম, সেখানে কিছুক্ষণ সময় বসলাম। ওখানে গেলে না মনটা অন্যরকম হয়ে যায়। যাই হোক, কিছুক্ষণ সময় বসে সেখানে সময় কাটিয়ে বেশিক্ষণ সময় থাকতে পারিনি, কারণ যেহেতু বাড়িতে বলে যায়নি আর প্ল্যান সেরকম ছিল না, ফিরে এসে আমার কিছু কাজ ছিল। তো যাই হোক, কিছুক্ষণ সময় থেকে সেখান থেকে আমরা আবার বাড়ি চলে আসলাম। সঙ্গে থাকো আর দেখতে থাকো মৌমিতাস লাইফস্টাইল, আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ।